আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইনফ্লুয়েঞ্জার ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার ভাইরাস সংক্রামিত সর্দি কাশি সম্পর্কে। ইনফ্লুয়েঞ্জার ভাইরাস কেন হয়, কি কারণে হয়, ইনফ্লুয়েঞ্জার ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করলে কি কি সিমটম দেখা যায়, শরীরে কি কি অনুভূতি হয়, সে সম্পর্কিত আজকে আমরা আলোচনা করব। আমাদের এই বিষয়টি জানতে হলে এবং এই বিষয়টি থেকে আমরা কিভাবে সুস্থতা থাকতে পারবো সে সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। স্ট্রেপ্টোকক্কাস ও স্টেফাইলোকক্কাস জীবাণু দ্বারা এই রোগ সৃষ্টি হয়। এই ভাইরাসের কারণে নাক, চোখ, গলা, শ্বাসযন্ত্র আক্রমণ হয় এবং এই সকল অংশ প্রদাহ হয়, তার সাথে জ্বর আসে। এছাড়া শ্বাসযন্ত্র আছে আমাদের, সেই শ্বাসযন্ত্রে এই ভাইরাসের দ্বারা আক্রমিত হয়। দেহের এই জীবাণু প্রবেশ করলে 1 থেকে 2 দিনের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। রোগ সংক্রান্ত এলাকায় থাকা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলে সংস্পর্শ ব্যক্তির বা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি ওই সংস্পর্শ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং তারও শরীরে এই জীবাণু সংক্রমিত হওয়ার চান্স থাকে বেশি। 5 থেকে 6 বছর বয়স এবং 40 থেকে 50 বছর বয়স ও 75 বছরের ঊর্ধ্বে মানুষের এই রোগটি হতে পারে। রোগের লক্ষণগুলি একটু আলোচনা করা যাক। গা হাত পা প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণা অনুভব হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে এবং সেই জ্বরটা প্রায় 103 ডিগ্রি ফারেনহাইট থেকে আপনার 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। নাড়ির গতি ও শ্বাসের গতি অনেকটাই বেড়ে যায়, খুশখুশে কাশিও দেখা দেবে এর সাথে এবং অনেক সময় দেখা যাবে গালে ঘা হচ্ছে বা মাথা যন্ত্রণা করছে, বুকে সর্দি কাশির একটা টেন্ডেন্সি দেখা যায়। এবার বলবো এনার ট্রিটমেন্ট সম্পর্কে, কী কী চিকিৎসা করলে এটি মানুষ বা যিনি আক্রান্ত হয়েছেন তিনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জ্বর যদি থাকে, বা জ্বরের তো বললাম জ্বরের প্রাদুর্ভাবটা একটু বেশি থাকবে, তো জ্বর থাকলে ওনাকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে দিনে 3 টাইম করে, সাথে যে স্ট্রেপ্টোকক্কাস বা স্টেফাইলোকক্কাস যে জীবাণুটা শরীরে প্রবেশ করেছে সেটা হচ্ছে দেখে আপনাকে জীবাণুনাশক ওষুধ খেতে দিতে হবে। কেন জীবাণুটা নষ্ট হয়ে যায় তার জন্য ওষুধ খেয়ে দিতে হবে, জীবাণুনাশক ওষুধ। তাছাড়াও যদি কাশির সমস্যা থাকে, দেখা যাচ্ছে কাশি হচ্ছে, তাহলে কাশির সিরাপটাও দিতে হবে, ওটা হচ্ছে 10 ml করে দিনে 2 বার। এবং যদি রক্ত পরীক্ষা করে ওনার দেখা যায় তাহলে দেখা যাবে ওনার হচ্ছে শ্বেত রক্তকণিকাটা অনেকটা কমে এসেছে। আর ওনার সাথে একটু বলে দেবো, যদি ঘরোয়া ট্রিটমেন্ট সাথে হয় তাহলে যখন জ্বরের ভাব থাকবে বা উনি যখন খেতে চাইবে না তখন ওনাকে দিতে হবে অল্প পরিমাণে দুধ, সেটা উষ্ণ গরম হয়, তাছাড়া ফলের রস, এগুলো ওনাকে খাওয়াতে হবে, লিকুইড জাতীয় খাবার। এবং যখন জ্বরটা ছেড়ে যাবে, সুস্থ বোধ করবে একটু, তখন ওনাকে সুসিদ্ধ ভাত, মাছের তরকারি, ঝোল এগুলো ওনাকে খাওয়াতে পারবেন। পরিশেষে বলবো, এই ভাইরাস থেকে আপনারা যদি সুস্থ থাকবেন চান তাহলে অবশ্যই হাত সাবান দিয়ে অবশ্যই ধুইবেন এবং আক্রান্ত ব্যক্তির থেকে সামান্য পরিমাণ ডিস্টেন্সে থাকবেন। তাছাড়াও সবসময় মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, তাহলে ওনাকে যিনি সেবা করবেন তিনি অন্তত সুস্থ থাকবেন এবং তিনি ওই রোগে আক্রান্ত হবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।